আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। এভাবেই বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও তার সরকারের গুণগানে ব্যস্ত থাকতেন হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে হয়েছে মামলা। এছাড়া রাজধানীর মিরপুর ও আদাবর থানায়ও তার বিরুদ্ধে রয়েছে আলাদা মামলা। এসব মামলায় সোমবার রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় ব্যারিস্টার সুমনকে। হত্যাচেষ্টা মামলায় মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে সেখানে গুলি হলো, কিভাবে সেখানে মানুষ মারা গেল, এতগুলো লোক সেখানে প্রাণ গেল এবং সে কিভাবে এই অর্থ সহায়তা করলো এবং সে সেখানে থেকে কিভাবে সহায়তা করলো, তাকে নিয়ে যে পরিকল্পনা, সহায়তা এবং স্থান পরিদর্শন সহ আলামত উদ্ধার, এই বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেজন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়েছেন। আদালতে ব্যারিস্টার সুমনকে কথা বলার সুযোগ দিল, তিনি কিছু বলেননি বলে জানান তার আইনজীবী। আমরা শুনানি করেছি, রাষ্ট্রপক্ষ শুনানি করেছে, বিজ্ঞ আদালত ব্যারিস্টার সুমনকে পারমিশনও দিয়েছেন কথা বলার জন্য। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার আইনজীবীরা শুনানি করেছে। আমরা বলেছি যে ব্যারিস্টার সুমন এই মামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং এই ঘটনার সাথে উনি কোনোভাবেই জড়িত না। এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে আনা হলে সিএমএম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।